আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লী টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি আরিফুল রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বড় লেখায় গাড়ি চাপায় নিহত শিক্ষার্থী মুজিবের ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার সংবাদ সম্মেলন। করোনাকালীন সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার হাফিজি মাদ্রাসায় 142 জন অসহায় ছাত্রছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ। উপকূলীয় খুলনার কয়রা স্বাধীনতার 49 বছর পূর্তি উপলক্ষে 49 মিনিটে 49,000 গাছের চারা রোপণ। এবং লোহাগাড়ায় নারী নির্যাতনের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। মৌলভীবাজারের বড়লেখার ছোট লেখা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মুজিবুর রহমান বাস চাপায় নিহত হয়েছে। নিহতের 20 দিনেও ঘাতক বাস চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঘাতকদের গ্রেফতারের প্রতিবাদে গতকাল ছোট লেখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী বড়লেখা শাহবাজপুর আঞ্চলিক মহাসড়কে 1 ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ছোট লেখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আহমেদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান আহমদ, নিরাপদ সড়ক চাই বড়লেখা শাখার আহ্বায়ক তাহমিদ ইশাদ রিপন, নিহতের বড় ভাই বদরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজারে 12ই আগস্ট এনা পরিবহনের বাস চাপায় পৃষ্ঠ হয়ে মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন। সে বড়লেখা উপজেলার গোলসা গ্রামের আব্দুস সালামের ছেলে। গাজীপুরের শ্রীপুরে হোসাইন আলী বাবু ও রাশেদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা ইয়াসমিন। বৃহস্পতিবার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা বাজার তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কিছুদিন ধরে হোসাইন আলী বাবু ও রাশেদ তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা ও সাধারণ ডায়েরি করা হয়। সম্প্রতি হোসাইন আলী বাবু ও রাশেদ তাদের পরিবারের লোকজনের মারধর করে অপমান অপদস্থ করে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা রুজু হয়নি। বর্তমানে তারা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। বর্তমানে সেও তার 2 কন্যা সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি ও তার সন্তানদেরকে নিয়ে শান্তিতে বাঁচার আকুতি জানান। করোনাকালীন সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় হাফিজি মাদ্রাসায় 142 জন অসহায় ছাত্রছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন পৌরসভার কাউন্সিলর ও বিএফডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহেব। আজ শনিবার সকাল 11টায় পাথরঘাটা কলেজ মিলনায়তনে এই বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। সংশ্লিষ্ট সকল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত হবে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলার 142 জন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। উপকূলীয় খুলনার কয়রা আম্পানে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সবুজ কয়রা গড়ার মিশনে স্বাধীনতার 49 বছরে 49 মিনিটে 49,000 বিভিন্ন প্রজাতির গাছ কয়রা উপজেলার 7টি ইউনিয়নে লাগানো হয়েছে। সবুজ কয়রা গড়ার লক্ষ্যে মানব কল্যাণ ইউনিটের উদ্যোগে প্রকল্প অক্সিজেন, মিশনে বন্ধু ফাউন্ডেশন, গিফ বাংলাদেশ ও আমরাই বাংলাদেশ সহযোগিতায় সকাল 10:30 থেকে উপজেলার 7টি ইউনিয়নে একযোগে 49 মিনিটে 49,000 গাছ লাগানো হয়। কয়রা মদিনাবাগ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে 49,000 চারা রোপণের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা 6 সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান বাবু। এ সময় তিনি বলেন, বন্ধু ফাউন্ডেশনের এই স্বাধীনতার 49 বছরে 49 মিনিটে যে 49,000 গাছ লাগানোর যে উদ্যোগ তারা নিয়েছে, এর জন্য আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের খুলনা জেলায় 49,20,000 গাছ লাগানোর যে সিদ্ধান্ত হয়েছে, এখানে আমাদের কয়রা উপজেলার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে 3 লাখ। 3 লাখ গাছ আমরা কয়রা উপজেলায় লাগাবো এবছরে। তো আমাদের বন্ধু ফাউন্ডেশন এখানে তারা আজকে যে 49,000 গাছ লাগিয়ে ফেললো, আমাদের অন্যান্য আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মন্দির মাদ্রাসা এবং আমাদের সামাজিক বন বিভাগ থেকে শুরু করে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কয়রা উপজেলার মাটিতে আমরা এক বছরে
এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। সবুজ কয়রা গড়ার লক্ষ্যে মানব কল্যাণ ইউনিটের উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবক দলগুলির 4,100 জন স্বেচ্ছাসেবক গাছ লাগাতে অংশ নেয়। কয়রা উপজেলায় কিছু পানিবন্দী এলাকা বাদে আমাদি বাগালি, মহেশ্বরপুর, মহারাজপুর, কয়রা সদর, উত্তর বেগদাসী, দক্ষিণ বেগদাসী 7টি ইউনিয়নে রাস্তার পাশে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পতিত খালি জায়গায় গাছের চারা রোপণ করা হয়। কয়রা উপজেলার মানব কল্যাণ ইউনিটের নেতৃত্বে 17টি স্বেচ্ছাসেবী সংগঠন আগামী এক বছরের জন্য লাগানো গাছগুলি তদারকি করবেন। 1,000 স্থানীয় অতি দরিদ্র মানুষ ফলদায়ক গাছ দেখাশোনা করার পাশাপাশি ফল গ্রহণ করবেন। চট্টগ্রামের লোহাগড়ায় পদুয়া ইউপির 4 নম্বর সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 5 সেপ্টেম্বর সকাল 11টায় মেম্বার আনোয়ারের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমার ওয়ার্ডে পশ্চিম পদুয়া কুতুবের পাড়া মৃত সিরাজুল ইসলামের স্ত্রী খাদিজাতুল কোবরার কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা পাবো, আর এই পাওনা টাকা খুঁজতেই আমার নামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছে। তিনি আরও বলেন, এই বিধবা মহিলা ও তার ছেলেসহ 4-5 জনকে বিবাদী করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। তিনি অভিযোগ করে বলেন, আমাদের পারিবারিক মর্সি জায়গায় জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ পদুয়া ইউপি চেয়ারম্যান জহিরগঙ্গের সাথে বিরোধ চলে আসছে, যা আদালতে বিচারাধীন, এবং ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেয়ারম্যান 5 সন্তানের জননী বিধবা মহিলা দিয়ে বিভিন্ন অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আমার মানহানি ও হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা আমি ও আমার পরিবারের জন্য হুমকিস্বরূপ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেস ক্লাব সভাপতি আব্দুল জব্বার ফিরোজ, সেক্রেটারি তাজউদ্দিন ও উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ জানিয়েছেন, এই বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পলিটিভি সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বড়লেখায় গাড়ি চাপায় নিহত শিক্ষার্থী মুজিবের ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার সংবাদ সম্মেলন। করোনাকালীন সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার হাফিজি মাদ্রাসায় 142 জন অসহায় ছাত্রছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ। উপকূলীয় খুলনার কয়রা স্বাধীনতার 49 বছর পূর্তি উপলক্ষে 49 মিনিটে 49,000 গাছের চারা রোপণ। এবং লোহাগাড়ায় নারী নির্যাতনের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। পলিটিভি সংবাদ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পলিটিভি দেশ ও জনতার কথা বলে।